আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সব ভালো আছেন। আজ আপনারা দেখাইমু কিলা ফ্রুট সালাদ বানানি যায়। খুব সহজ আর খাইতে খুবই মজা, আর এটা খুবই হেলথিও। বেশিরভাগ মাইশেও ফ্রুট কিনে আনই, থাকতে থাকতে ফসি গেলে তো ফালাই দেন, ওইলে খাইন না। বাচ্চাই নৌকা বা বড় তাউকা সবার লাগেও ফ্রুট খাওয়া খুবই বালা। কোনো নির্দিষ্ট ফল দি এ ফলের সালাদ বানানি লাগব এমন কোনো কথা নাই। আপনার গরো যে সময় জিতা থাকে ও ফল দিয়েও আপনি বানাইতে পারবা। আইজ আমার গরো জিতা ফল আছে, ওটা দিয়েও আমি ফলের সালাদ বানাইয়া দেখাইমো। অনেকেই আপেল খাইতে ভালা পাইন না, বাট ইলাখান যদি খাটিয়া টুকরাইয়া আপনি ফ্রুট সালাদের লগে মিশাইয়া খাইন তে দেখবা খাইতে ভালা পাইবা। সকল ফ্রুটও আমি খাটবার আগে বালা করে দইয়া রাখছি। আমি ওলাখান ছোটো ছোটো টুকরা টুকরা করে খাটতাম, আপনি চাইলে আরও তুরা ছোটো বা তুরা বড় করেও খাটতে পারবা। আমি ওখান একটা প্লম খাটরাম। আসলে এক একটা ফলের উপকারিতা খোয়া আমি শেষ করতাম পারতাম নাই। কোনো কোনো প্লম ঠেঙ্গা থাকলেও যেগুণ মিঠা থাকে খুবই মিঠা, আর দেখতে জেলা সুন্দর আর টসটসা লাগে, খাইতেও লাগ খুবই ভালো লাগে। সকল ফ্রুট খাটিয়া আমি একটা বৌল লই রইমু। গরম ফ্রুট আনিয়া বেশি দিন রাখিয়া ফুরান না করিয়া ফ্রেশ থাকতেও ফ্রুট সালাদ বানাইয়া খাওকা সব লইয়া দেখবা সকলেই ভালো পাইবা আর খাইবা। আমি ওখানে একটা কিউই ফল খাটমো। এই ফল ভিটামিন ই থাকায় স্কিনের লাগে খুবই ভালো। হার্ট ডিসিজ, ডায়াবেটিস আর গোমজারার প্রবলেম হয় তারা লাগেও এই ফলটা খাওয়া খুবই ভালো। একটু ঠেঙ্গা ঠেঙ্গা আর মিঠা, আসলে ভালোও লাগে খাইতে। এটার মাঝে প্রচুর ভিটামিন সি থাকে, আর এটারে ভিটামিন আর মিনারেলর পাওয়ার হাউসও খাওয়া হয়। ফ্রুট সালাদ বানাইতে সময় বেশি লাগে না, খুব কম সময়েও বানাই লওয়া যায়। এখন একটা পিচ ফল খাটমু। এই ফলটা খুবই উপকারী। রৈদর আল্ট্রাভায়োলেট রের মাঝে যে ক্ষতিকর একটা জিনিস থাকে আর মানুষের চামড়ার খুব ক্ষতি করে, আর এই ফলের মাঝে যে অ্যান্টি অক্সিডেন্টস থাকে ওটাই কিছুটা প্রোটেক্ট করে। যারার উইক মাসল থাকে বা ইরেগুলার হার্টবিট থাকে তারাল্লাই এই ফলটা খুবই উপকারী। যারা দীর্ঘদিন থাকি রক্তশূন্যতা বা রিসেন্টলি কোনো কারণে ব্লাড লুজ করছেন তারাল্লাই এই ফলটা খুবই উপকারী। ওখানে একটা পেয়ার খাটমু। একটা চুলোর লাগি স্কিনের লাগি খুবই বালা, আর প্রচুর ফলিক অ্যাসিড থাকে। কয়েকটা স্ট্রবেরি খাটিয়াও দিব। আঙ্গুর আমি একটু খাটিয়া দিমো, আপনি চাইলে আস্তেও দিতে পারবা না খাটলেও চলব। ডাক্তর হলে ডেইলি ফাজজাত ফ্রুট খাইবার লাই অ্যাডভাইস করেন, তো ফাজজাত ফ্রুট খাওয়া সম্ভব না হইলেও যতখান পারা যায় তখনও খাওয়া বালা। আর ওলাখান দুই তিন জাত ফ্রুট দিও ফ্রুট সালাদ বানাইয়া খাইলে খাওয়া যায় আর ভালো লাগে। ইবা ফ্রুটেড মিল্ক, প্লেন ইয়োগার্ট বা আইসক্রিমের লগেও ফ্রুট সালাদ মিশাইয়া খাইতে পারবা। আমি আজ একটা অরেঞ্জ খাটমু, আর অরেঞ্জ সিপিয়া ফ্রুট সালাদের মাঝে অরেঞ্জের রস দিমু। অরেঞ্জের বদলা লেবুর রসও দিতে পারবা, আর এই রসের কারণে জিতাফল খাটিয়া রাখলে খালো ইতার খালো হইতো নাই। এখন কয়েকটা চেরি মিশাইমু। এখন থুরা এক চিমটি লবণ দিমু, আর এক টেবিল চামচ চিনি দিমু, এক টুকরা অরেঞ্জ সিপিয়া অরেঞ্জের রস দিমু। অরেঞ্জের রসের বদলা আপনি লেবুর রসও চাইলে দিতে পারবা। এখন সবটা একলগে লারিয়া মিশাই লইমু। রেডি হয়ে গেছে আমার সিম্পল আর কালারফুল ফ্রুট সালাদ। আর যারা ডায়েট করেন তারার লাগে এই ফ্রুট সালাদ খুবই ভালো। ওখন এক ঘন্টা বা আধা ঘন্টার লাই ফ্রিজে রাখি দিতে পারবা, ঠান্ডুইয়ালে খাইতে পারবা বা এমনিও খাইতে পারবা। সকালে বা বিকালে বা ভাত খাবার পরেও আপনি যে কোনো সময় এই সালাদ বানাইয়া খাইতে পারবা।
আনাইলে মেহমানর লাগিও ঝটপট বানাই দিতে পারবা। সবরে লইয়া বানাইয়া খাইবা, আশা করি আপনার ভালো লাগবো। আর আমার চ্যানেলও সাবস্ক্রাইব করবা। থ্যাংক ইউ সবরে দেখবার লাগিয়ে।